আচ্ছা দেখো, তোমাদের ফিফথ সেমিস্টারে যেগুলো আমি তোমাদের পড়াচ্ছি, ফিফথ সেমিস্টারে তো ফিফথ সেমিস্টারে তোমাদের আমি পড়াচ্ছি প্রবাবিলিটি অ্যান্ড স্ট্যাটিস্টিক্স, প্রবাবিলিটি অ্যান্ড স্ট্যাটিস্টিক্স, প্রবাবিলিটি অ্যান্ড স্ট্যাটিস্টিক্স। আচ্ছা সেকেন্ড আমি পড়াচ্ছি এলপিপি অ্যান্ড গেম থিওরি, গেম থিওরি। আর আমি বলেছি ওরা সবাই এটা ডিমান্ড করেছে যে স্যার লিনিয়ার অ্যালজেব্রাটা একটু পড়িয়ে দেবেন, লিনিয়ার অ্যালজেব্রাটা কিন্তু খুব স্কোরিং। তো তোমাদের আমি এই জায়গাটা বলি, যারা আমার কাছে প্রথম থেকে পড়ছো তারা জানো যে প্রবাবিলিটি আমার বেস থিওরেম, বেস থিওরেমের প্রবলেম, এবং আমি অনেক কিছু বইটা থেকে করে ফেলেছি ডেস এন্ড ব্যানার্জি থেকে, এক্সারসাইজও প্রায় ম্যাক্সিমাম প্রবলেম আমি হাতে ধরে করিয়েছি এবং করাবো। স্ট্যাটিস্টিক্স তো প্রবাবিলিটি না শেষ হলে, এখানে প্রবাবিলিটি ম্যাথামেটিক্যাল এক্সপেকটেশন বলে একটা জিনিস আছে বা মার্জিনাল ডিস্ট্রিবিউশন ফাংশন, সেটা না পড়ানো হলে স্ট্যাটিস্টিক্স কিন্তু পড়ানো যাবে না। আচ্ছা আমি যদি এলপিপির কথা বলি, এলপিপি গেম থিওরি, দিস ইজ ভেরি ইন্টারেস্টিং টপিক এবং এটা খুব স্কোরিং। তো এলপিপিতে আমি এখন কি কি করেছি, এলপিপিতে আমি পড়িয়েছি বেসিক সলিউশন, বেসিক ফিজিক্যাল সলিউশন, যেটা এভরি ইয়ারে 5-7 মার্কস থাকে। তারপর আছে কি না, আমি অ্যাসাইনমেন্ট প্রবলেম এলপিপি পড়িয়েছি, অ্যাসাইনমেন্ট প্রবলেম। আচ্ছা আমি পড়িয়েছি ট্রাভেলিং সেলসম্যান প্রবলেম, ট্রাভেলিং সেলসম্যান প্রবলেম, এইগুলো আমার পড়ানো হয়ে গেছে। এছাড়া একটা এফএস টু বিএফএস ট্রান্সফরমেশন, অর্থাৎ ফিজিক্যাল সলিউশন থেকে বেসিক ফিজিক্যাল সলিউশন, এটা। কিন্তু অ্যাকচুয়ালি এলপিপি বা গেম থিওরি যে টপিক এটা কিন্তু খুব স্কোরিং, এবং আমি লাস্ট ক্লাসে গড়িয়াতে দেখালাম গত বছরের প্রশ্ন বা তার আগের ইয়ারের প্রশ্ন, যদিও পরীক্ষাটা অনলাইন হয়েছিল তা সত্ত্বেও আমি দেখালাম যে এই জায়গা থেকে আমি যা পড়িয়েছি তাতে করে স্টুডেন্টরা প্রায় 20 নাম্বারের মতো অ্যাটেম্প্ট করতে পারছে। এবং এখানে কিন্তু অন্যান্য সেমিস্টার থেকে এই সেমিস্টারে একটা ডিফারেন্স আছে, কি ডিফারেন্স না, এলপিপি বা গেম থিওরি, এই এলপিপিতে কিন্তু তোমাকে প্রবলেমটা করতে হবে, জানতে হবে এখানে কি প্রবলেম কমন বা কমন পড়লো না এইসবের ব্যাপার নেই। যেমন অ্যাসাইনমেন্ট প্রবলেম, তোমার বইয়ের টোটাল 30টা প্রবলেম আছে, আমি 30টাই পড়িয়েছি, এবং পরবর্তীকালে স্টুডেন্টের কোনো সেরা দরকার নেই অ্যাসাইনমেন্ট প্রবলেম, টোটাল 5টা রুলস 5টাই আমি পড়িয়েছি। ট্রাভেল সেলসম্যান প্রবলেম বই আমি 2 থেকে 3টে বই এবারে ফলো করছি, এলপিপি 3টে বই আমি ফলো করব, এবং 3টে বইয়ের আমি এভরিথিং প্রবলেম তোমাদের করিয়ে দিচ্ছি। প্রবাবিলিটিও তাই, প্রবাবিলিটি এটা খুব ইন্টারেস্টিং টপিক, লিনিয়ার অ্যালজেব্রা দিস ইজ ভেরি স্কোরিং সাবজেক্ট। তোমাদের আমি ভেক্টর স্পেস যখন পড়িয়েছিলাম তোমরা দেখেছিলে ভেক্টর স্পেসে বেসিস ডাইমেনশন, এই জায়গা থেকে অনলাইন পরীক্ষা হয়েছে থার্ড সেমিস্টারে, কিন্তু তা তো প্রচুর পরিমাণে কমন ছিল। তাহলে এই লিনিয়ার অ্যালজেব্রাটা আমাকে অনেকে বলছে পড়াতে, কিন্তু যারা বাইরে, আমি তো এই দুটো টপিক পড়াচ্ছি, কিন্তু যারা অনেকে বাইরে টিউশন সিলেক্ট করেছে সেই স্যার হয়তো লিনিয়ার অ্যালজেব্রাটা পড়াচ্ছে না, তা সত্ত্বেও এরা বলছে যখন আমি করিয়ে দেব। আর একটা কথা আমি তোমাদের বলি, প্রবাবিলিটি এবং স্ট্যাটিস্টিক্স, প্রবাবিলিটি স্ট্যাটিস্টিক্সে এটা তোমাদের আমি 1000-1500 এমসিকিউ আমার রেডি আছে। আমি এটা যখন সেকেন্ড সেমের পরীক্ষাটা হয় আর মাঝে যে গ্যাপটা ছিল সেই গ্যাপের মধ্যে আমি টোটাল সিএসআরআই নেট বলো, আইআইটি জ্যাম বলো, বেনারস হিন্দু ইউনিভার্সিটি বলো, টিআইএফআর বলো, এই সমস্ত এক্সামের যত এমসিকিউ হয় প্রবাবিলিটি এবং স্ট্যাটিস্টিক্স তার একটা লিস্ট আমি তৈরি করেছি, ঠিক আছে। তাতে মোটামুটি নেট পরীক্ষা 20 ইয়ার্স, জ্যাম পরীক্ষা 20 ইয়ার্স, টোটাল প্রবলেমটা আমার সলভ করা আছে। আশা করি
সেটা দেখবে তোমরা। আমি পূজোর আগে থেকেই আমি এমসিকিউটা স্টার্ট অলরেডি এই পিডিএফটা ফাইলটা সেন্ড করব, এবং আমি একটা টপিক পড়ানোর পরে একটা চ্যাপ্টারের করসপন্ডিং যে এমসিকিউজগুলো হয় সেইগুলো আমি তোমাদের, মানে চ্যাপ্টার যেই কমপ্লিট হচ্ছে সাথে সাথে আমি এমসিকিউগুলো তোমাদের দেব বা করিয়ে দেবো। আচ্ছা, এলপিপি বা গেম থিওরির ক্ষেত্রেও তাই, এটা ভেরি ইন্টারেস্টিং টপিক অ্যান্ড লিনিয়ারাইজ আমরা অলসো। এই টোটাল টপিকটার, এই এলপিপি গেম থিওরি, আমি টোটাল এখানে 800 এর মতো এমসিকিউ আমার রেডি আছে, আর এটা তো আমি কোনো কথাই বলবো না, অ্যাবাভ 1000 এমসিকিউ তোমরা পাবে। এই শুধু তাই নয়, তোমরা জানো যে কামিং ফ্রাইডে আমি একটা তোমাদের পরীক্ষা দিয়েছি এলপিপির উপর। আচ্ছা, আমি এলপিপির কি আরম্ভ করেছি, এখন এলপিপি আমি সিমপ্লেক্স স্টার্ট করছি। সিমপ্লেক্সে টোটাল 7টা আমার যে ইয়ে আছে সিমপ্লেক্সে, সিমপ্লেক্স মেথডে 3টে তোমাদের ফাইনাল পরীক্ষা করতে হবেই। বিগেম আছে, টু ফেজ আছে, ডুয়ালিটি আছে, ঠিক আছে, আনরেস্ট্রিক্টেড ইন সাইন বলে একটা এলপিপি প্রবলেম, এরকম একটা ফ্রিকোয়েন্টলি ইয়ারে আসে। তো আমার তাহলে আর আমি এটা তোমাদের কোথায় দিয়েছি যে পুজোর আগের মধ্যে আমি এলপিপি গেম থিওরি, যেহেতু এটা খুব স্কোরিং, আমি তোমাদের টোটাল কমপ্লিট করে এটাকে প্র্যাকটিস করাবো। এটা অন্য সেমের সাথে এই সেম কমপ্লিটলি ডিফারেন্ট, অন্য সেমের সাথে আমি কোনোভাবেই এটাকে কিন্তু গোলাবো না, অন্য সেমের পড়ানোর টেকনিক আলাদা, এই সেমটা তো সম্পূর্ণ আলাদা। আমি কোনো সেমেই মনে হয় না এত এমসিকিউ করিয়েছি বা এমসিকিউ সাপ্লাই দিয়েছি, বা আমি অন্যান্য সেমে যে পরীক্ষার যে ব্যাপারটা সেটা এত ফ্রিকোয়েন্টলি আমি ভেবেছি। যাই হোক, তোমরা এই জিনিসগুলোকে খুব ভালোভাবে করো। আমি যতটা সম্ভব, যতটা নয়, ফ্রিকোয়েন্টলি হার্ড অ্যান্ড সোল চেষ্টা করব এটাকে আরও বেটার কিছু করার। ওকে, এখন একটা প্রশ্ন আছে, অনেক স্টুডেন্ট যারা আমাকে ফোন করছো তারা কলেজটা স্টার্ট হয়নি বলে হয়তো আসোনি, বাড়ি থেকে ফোন করছো, তো এই প্রবাবিলিটি এবং গেম থিওরি এটা তাদের আমি সেপারেট করিয়ে দেবো, যেটা আমি রান করাবো তোমাদের এই মাসের মিডিল থেকে নিউ ব্যাচ। এবং নিউ ব্যাচে আমি যেটা ভেবেছি, তোমাদের প্রবাবিলিটি স্ট্যাটিস্টিক্স এলপিপি গেম থিওরি এই দুটো জিনিসকে আমি তোমাদের 3 মান্থের মধ্যে কমপ্লিট করব, 3 মান্থ উইথ এমসিকিউ, এবং এই জন্য তোমাদের ফিজ নেবো আমি 600। যারা এখন নিউ অ্যাডমিশন নেবে এবং টোটাল যদি তোমরা যাও, এটাকে যে স্যার এটাকে আমরা টোটালি অনলাইন মোডে করব, তোমরা করতে পারো, নো প্রবলেম। আমি এটা কথাটা বলছি অনলাইন মোডে, যদি অনলাইন চাও, অফলাইনও ইউ উইল কাম, নো প্রবলেম। তো এটা যদি এখন তোমরা আমার কাছে অ্যাডমিশন নাও, প্রবাবিলিটি স্ট্যাটিস্টিক্স এবং এলপিপি গেম থিওরি, এটা আমি মান্থলি তোমাদের 600 ফিজ নেব, এবং এটা উইদিন থ্রি মান্থ আমি এই সিলেবাসটা 80% অ্যাবাভ কমপ্লিট করব, এবং উইথ এমসিকিউ পিডিএফ, নট অনলি এমসিকিউ পিডিএফ, তার সাথে আমি ফ্রিকোয়েন্টলি পরীক্ষা দেব এবং জিনিসটাকে ভালোভাবে রেডি করাব। আমি কোনোভাবে অন্য সেমিস্টারের সাথে এই সেমিস্টারকে কিন্তু মিক্স করব না, অন্য সেমিস্টারে পড়ানোর ধরন আর এই সেমিস্টারে পড়ানোর ধরন দুটোর মধ্যে ডিফারেন্স আছে। দিস ইজ অ্যাপ্লাইড টপিক এবং প্রচুর স্কোরিং, তো তোমরা চেষ্টা করো, এবং প্রবাবিলিটি এলপিপি গেম থিওরি এবং লিনিয়ার অ্যালজেব্রা এই টপিকগুলোকে খুব ভালোভাবে রেডি করার চেষ্টা করো। আশা করি তোমাদেরও ভালো লাগবে। তোমরা দেখো, যারা এখনও আমার কাছে জয়েন করনি, অলরেডি আমার 3টে ব্যাচ চলছে, 4th নাম্বার ব্যাচ আমি কামিং এই মান্থের অগাস্টের মিডিলে আমি স্টার্ট করব, এবং তোমরা ভালোভাবে সবাই রেডি হতে পারবে ফর ফাইনাল এক্সাম, নট অনলি ফাইনাল এক্সাম, আইআইটি জ্যাম, আইএসআই, টিআইএফআর, বিএইচইউ, অল এমসিকিউজ কিন্তু তোমরা সাপ্লাই পাবে, এবং সাপ্লাই নয় উইথ ডিসকাশন, শুধু সাপ্লাই নয়, এবং এইটাকে আমি তোমাদের রেডি করে দেবো। তোমরা একটু ভালোভাবে চিন্তা ভাবনা করো,
ভালোভাবে পড়ো এবং প্রথম থেকে সিরিয়াস হও আর ভাববে না যে পরীক্ষাটা কিন্তু আর অনলাইন মোডে হবে খুব ভালোভাবে সবাই ট্রাই করো অল দা বেস্ট ভালো করো এবং তোমাদের যা ডাউট আছে তোমাদের আমি ট্রাই করব সলভ করার ওকে থ্যাংক ইউ